হ্যালো গাইস, আজকের আমার দুপুরের লাঞ্চ হলো ভেজ একটা সবজি আছে, একটা মাছ আছে, আর চিকেন কষা আছে, আর স্পাইসি ডিমের কারি আছে, আর স্যালাড আছে সাথে, আর হালকা রাইস আছে, সাদা রাইস আছে, আর ফ্রাইড রাইস আছে। সব মিলিয়ে আজকে দুপুরের লাঞ্চ একটা ভালো মেনু। তো গাইস, আমি খেতে চলেছি, আজকে সবজি দিয়ে খাবো আগে। হ্যাঁ, দেখি কেমন হয়েছে। এটা দেখতে তো পাচ্ছি খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এর মধ্যে দেয়া আছে ও সবজি, দারুণ লাগছে, খুব সুন্দর। তো এর মধ্যে হালকা হালকা করে মাছের মাথা দেওয়া আছে, তো খুব সুন্দর লাগছে খেতে। দারুণ লাগছে, সবজিটা তো খুব সুন্দর হয়েছে। মাছের কারিটা দেখি কেমন লাগে, মাছটা তো খুব সুন্দর খেতে। দুপুরের লাঞ্চটা আজকে জমে গেছে, এখনো চিকেনটা খাইনি, চিকেনটা খেলে তো আরও জমে যাবে। এই যে আন্ডা কারিটা দেখতে পাচ্ছ, এটা তো খাইনি, দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। গ্রেভিটা তো দারুণ সুস্বাদু হয়েছে। একটু ফাঁসা দিয়ে নিলাম, পেঁয়াজ নিলাম,
নুনটা যে ডিমটা দেখলাম আমার ভীষণ প্রিয় জিনিস, সাথে দারুণ হয়েছে, ঘরের রান্না খুব সুন্দর হয়েছে, দারুণ টেস্টি। আন্ডা কারিটা দিয়ে ফ্রাইড রাইসটা খুব সুন্দর লাগলো। দারুণ হবে, দারুণ, খুব সুন্দর।
চিকেনের গ্রেভিটা তো খুব সুন্দর হয়েছে। আর দারুণ দারুণ, খুব সুন্দর। দারুণ টেস্ট হয়েছে চিকেনটা। সুন্দর একটা ছোট্ট পিস, খুব টেস্ট হয়ে যাক। আচ্ছা, আমার খুব সুন্দর।